আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন, তার মহা তেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। বেধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, মহিষাসুর নির্নাশী বেধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। ধূম্রনেত্র বধির দেবী ধর্ম কামার্থ দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। রক্ত বীজ বধির দেবী চণ্ড মুণ্ড বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। মাতৃমূর্তি নির্মাণের জন্য প্রথমে এক কাঠামো নির্মাণ করে খড় দিয়ে শক্ত করে বাঁধা হয়। মাটি তৈরি করার জন্য একদিন ভিজিয়ে তারপর মাটিটাকে ভালো করে একদম যেটাকে বলে মেখে তার মধ্যে দেওয়া হয় তুষ। তারপর সেটাকে ভালো করে মেখে মায়ের সেই খড়ের যে কাঠামো নির্মাণ করা হয়েছে তার উপর লেপন করা হয় মায়ের মুখ। এভাবেই আস্তে আস্তে তিল তিল করে গড়ে তোলা হয়। সমস্তটুকু হয়ে গেলেই মুখটিকে এবং হাত পা সমস্তগুলোকে মায়ের এইভাবে অঙ্গের মধ্যে স্থাপন করা হয়। মাকে বলতে পারো মানবী রূপ প্রদান করা হয়। ওমা যে আমাদের ঘরে আসছে, ওমাকে সামনে থেকে দেখতে কেমন লাগে, মেয়ে কেমন দেখতে হয়, তারই এক নির্মাণ প্রক্রিয়া চলে। দুর্গোৎসব কথার অর্থ বলে অনেকে ভেবেছে এক মহা উৎসবের আয়োজন। দুর্গোৎসব আসলে হচ্ছে উত মানে উৎসারিত, সু মানে আনন্দ। অনেক মানুষের একান্ত প্রচেষ্টায় এক সৃষ্টির আনন্দ। মানে ধরো দুর্গাপুজোয় ব্রাহ্মণ থেকে মুচিহারি ডোম ধোপি কামার এমনকি বারবনি তাদের দরজার মৃত্তিকা পর্যন্ত লাগে, তাই না? তাই মায়ের পুজোয় সকলের যে অংশগ্রহণ তার জন্য কিন্তু কোনো নিয়ম বাধ্যবাধকতা নেই। সকলেই আপন আপন স্থান থেকে স্বতঃস্ফূর্ত আনন্দে থেকে মাতৃ আরাধনার মধ্যে যে লীন হয় নিজ নিজ দায়িত্ব পালনে, সেটাকেই আমরা উৎসব বলে মানি। জানি না কার কাছে উৎসব কেমন, আমার কাছে উৎসব কীরকম যেন। এসেছে মা উমা গিরিরাজ ঘরে, জোড়ায় মায়ের কোল, মেতেছে ধরণী গাহি আবাহনী, পরাণে লেগেছে দোল। কিন্তু এত সব আনন্দ আয়োজনের মাঝে পূজা যেন সাত্ত্বিকতা হারিয়ে তামসিক হয়ে পড়েছে। অজ্ঞানতা আর অহংকারে অন্ধ কিছু মানুষ আসরিক হয়ে উঠে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে এক আসরিক শক্তির প্রতিযোগিতা। এই আসরিক প্রবৃত্তি জনজীবনকে কলুষিত করে চলেছে। হিংসা বিদ্বেষ হানাহানিতে সমাজ আজ বিপন্ন প্রায়। তাই জন্যই তো এবারে মা দুর্গা দুর্গতি না আসিনীর অকাল রাত্রি জাগরণ দিয়ে পুজোর সূচনা হয়েছে। এবারের পুজো রাত জাগা পুজো। মহিষাসুরকে বধ করবার জন্য ত্রিদেবের ঊর্জা বা জ্যোতিপুঞ্জ থেকে, সকল দেবতার জ্যোতি থেকে সৃষ্টি হয় এক পরম শক্তি মা আদি শক্তি। দুর্গা রূপে আবির্ভূতা হয়েছিলেন মহিষাসুরকে বধ করবার জন্য। তাই আজ যখন মহালয়ার এই পুণ্যতিথিতে মার চোখ আঁকা হয়েছে বা হচ্ছে, তখন সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতে ইচ্ছা করছিল, মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরাজি স্কুলে ভর্তি, সাঁওতালি গান ইংরাজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়াশোনা শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড় দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা, ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনার চাওলা, যদি না বিমান ভেঙে পড়ে
তার দুর্দার মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পন্নায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, অন্য ব্রতে পত্নী ব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা প্রান্তর স্কুলে ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নী, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি, আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আঁধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গীয় এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। এবারের মহালয়া যেন সত্যি একটু অন্যরকম, এবারের মহালয়া সত্যি দেবীপক্ষে নারী শক্তির উন্মোচন, তাই জন্যই মার কাছে আজকে গিয়ে দাঁড়িয়েছিলাম দুহাত পেতে, মার চক্ষু যখন আঁকা হচ্ছিল মাকে বলছিলাম এবারে তো তোমাকে আসতে হবে মা, সশরীরে না পারো প্রতি নারীর অন্তরে মনে চেতনে অবচেতনে সর্বত্র জুড়ে তোমার এই শক্তি তাদেরকে প্রদান করতে হবে, কারণ আমরা এক অসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এক অশান্ত পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে নারী খালি অপমানিত হচ্ছে, কখনো নারীর সম্মান বেয়াব্রু হয়, কখনো নারী তার নিজের অস্তিত্ব থেকে বিচ্যুত হয়। কেন তবে নারীকে করেছো তুমি সৃষ্টি, কেন তুমি দিয়েছো তাকে জন্ম, যদি না নারীর জীবনের কাম্য তাহলে কেন তাকে বরণ করা হয়, কেন তাকে ভ্রূণেই হত্যা করে না দেওয়া হয়, তবে কি আমি ভুল করেছি দুটো কন্যার জন্ম দিয়ে, প্রশ্ন নিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম মায়ের দিকে চেয়ে, চোর করে চিৎকার করে মাকে বলতে ইচ্ছা করছিল, পুরুষ যে হাতে করেছো তুমি নারী শক্তির আরাধনা সেই হাতেই দিচ্ছ আজ নারীদের যন্ত্রণা, লোভ লালসায় মত্ত হয়ে খেলছো নারীর মান নিয়ে, অপরদিকে দেবীর পূজা করছো তুমি ফুল আর ফল দিয়ে, বস্ত্র অলঙ্কারে সাজিয়ে দিচ্ছ মাটির ওই মূর্তি, অন্যদিকে যুবতী মেয়ের বস্ত্রহরণে পাচ্ছ রসস্ফূর্তি, নারীকে ভেবো না দুর্বল অসহায়, এক সময় ঘুরে দাঁড়াবেই তারা তাদের দেবে যথাযোগ্য শাস্তি, মাতৃদুগ্ধের অবমাননা করে যারা। জানি না কিছুতেই পারছিলাম না আমার মতো করে প্রতি বছর মহালয়াটাকে সাজাতে, সারা দিন আজ এইটা নিয়েই পড়েছিলাম, ভিতর থেকে অনেক ক্ষোভ অনেক অভিমান উদলে উঠছিল, যেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, ভুল বলেছেন নজরুল নারী কবে কি করলো ভালো, আমি নারী আমি ছলনাময়ী আমি জগতের কালো, গৃহিণী মানেই কাজ নেই কোনো, সারাদিন দেখি টিভি সারাদিন শুধু জি বাংলা, আর পাশের বাড়িতে জানেন ভাবি অফিসেও আমি বড় অকেজো, মুখে আটা মেখে সময় কই, বসের সাথে ফ্লার্ট করেই বছর বছর প্রমোটেড হই, কথা কম বললে অহংকারী বেশি বললে স্লাট, সমাজটাকে বিগড়ে দিচ্ছি আমার ব্লাউজের কাট, লক্ষ্মী ছেলে হঠাৎ এত অবাধ্য হলো কেন, নিশ্চয়ই বউ বশ করেছে ডাইনি একটা যেন, ছেলে মেয়ে কথা শোনে না মাই খেয়েছে মাথা, স্বামী করছে পরকিয়া সেও আমারই ব্যর্থতা, প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী বউয়ের মতো, দেবতা স্বামী আমার সে কি অন্যমুখী হতো, ডিভোর্স হলেও আমার এই দায় সংসার টেকাতে পারিনি, আগে ভাগে সময়ের মতো কেরিয়ার কেন ছাড়িনি, যা কিছু হোক না কেন সবেতেই সেই নারীরই দোষ, অথচ দেখো অবাক লাগে ভাবলে এটা, নাম অস্তিত্ব কুল গোত্র সব ছেড়ে নারীকে যেতে হয় অন্যের কাছে, সেখান থেকে আবার ধার নিয়ে নাম কুল গোত্র নিজের জগৎ তৈরি করতে হয় ধীরে ধীরে, কিন্তু কর্তব্য আর ডিউটি দুকুল রক্ষার্থে নারী পিছপা হয় না কখনো, অথচ দেখো সংসার কেমন, নাম গোত্র কোনো কিছু ছাড়তে না হলেও পুরুষকে কী সুন্দর আগলে রেখে দেয়, তাই জন্যই বলে জন্মের পর মা বাবা যদি শিখিয়ে দেয় না পুরুষকে যে নারীকে অসম্মান করতে নেই, স্ত্রী রূপে মা রূপে কন্যা রূপে
আবার ভগিনী রূপে, তাহলে মনে হয় সমাজের মানেটা একটু অন্যরকম হয়ে যায়, তাহলে মনে হয় এত অকালে এত দুর্গাকে ঝরে যেতে হয় না, তাই না? তো যাই হোক, এই ছিল আমার একটা ছোট্ট কথা যেটা আমি সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলাম মহালয়াতে, জানি না কেমন গুছিয়ে বলতে পারলাম, ভিতরের সমস্ত ক্ষোভ হয়তো বা আজ উগড়েই দিলাম কবিতায়, কথায়, গানে। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আজকে দাঁড়িয়ে যেদিন নারী সবটুকু নিজের করে গড়ে নিতে পারবে সেদিনই মহালয়ার শুভেচ্ছা সবাইকে জানাবো। আজ এখনও সেদিন আসেনি যে সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানাই, শুধু মায়ের কাছে প্রার্থনা করি, শুধু মেয়েরা দশভুজা এটা বলো না মা, তোমার প্রতিচ্ছবি রূপে সর্বশক্তিময়ী হয়ে যেন একা জগৎকে সামলে নিতে পারি।